দর্শকবৃন্দ নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি সোনারগের ঐতিহ্যবাহী হাট আনন্দবাজার হাটে এই আনন্দবাজার হাট মেঘনা নদীর পাড়ে অবস্থিত একটি গরু ছাগলের বিশাল বড় হাট এই হাটটি শনিবার এবং বুধবারে বসে তো আমরা এই হাটটি আপনাদের দেখাবো এবং ক্রেতাদের সাথে কথা বলবো জানবো এই হাটের তারা কেমন বেচাই করবে এবং কেমন সুবিধা দেবে এ বিষয়ে আপনাদের কথা বলবো হাটটা কিবারে কিবারে হচ্ছে এ বিষয়ে বলেন বিসমিল্লা রহমানের রহিম আমি নবী হোসেন মেম্বার আনন্দবাজার হাটের ইজারাদার আমাদের হাটটি আগামী বুধবার বারো তারিখ এবং আগামী শনিবার পনেরো তারিখ অনুষ্ঠিত হবে নদীর পাশে হাট এক পাশে নদী আর এক পাশে রাস্তা যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আর আমরা পরিবেশ যেভাবে করে রাখছি ইনশাল্লাহ এই আপনার দেখতে পারতেছেন মনোরম পরিবেশ ইনশাআল্লাহ আমাদের আনন্দবাজার হাট পাইকার ক্রেতা বিক্রেতাদের উদ্দেশ্য আমার একটাই দাবি আপনারা আনন্দবাজার হাটে আসুন আনন্দবাজার হাটে চরাঞ্চল থেকে মৈষারচর নুনের ট্র্যাক বিভিন্ন চরাঞ্চল থেকে গরু আছে ফ্রেশ গরু আপনারা কিনেন গরু গরু কিনে আনন্দিত হন ভালো গরু পাবেন ইনশাল্লাহ আর ক্রেতা বাইদের প্রতি আছে বিশেষ ছাড় আমরা আগামীকাল কা আসবে আজকে এক গাড়িতে বন্য ডানছি হ্যাঁ এটা রাজশাহী নাটোর ফরিদপুর বিভিন্ন জেলার থেকে তারপর মেঘনা থানা হোমনা থানা থানা গজায়া থানার অনেক লোক ঐতিহাসিক আনন্দবাজারে গরু আইনার বেচা কিনা করে এবং শান্তিপূর্ণভাবে কোনো প্রকার কোনো অপ্রীতিকর ঘটনা নাই সোনালগাবাসীকে আপনারা আনন্দবাজারে আসেন গরু কিনেন তাই না আপনারা গরু কিনবা আপনারা মৌল ইচ্ছা মতন মিনিমাম একটা গরু কিনলে আড়াই হাজার টাকা দিয়ে যায় এক লক্ষ টাকা দিয়া এক লক্ষ টাকার বেশি দিয়া কিনডা দুই আড়াই হাজার টাকা দিয়া দিলে ওকে আমাটিভিশন সোনারগাঁও নারায়ণগঞ্জ